ওয়াও কি সুন্দর হয়েছে, আমি প্রথমবার করলাম কিন্তু দারুণ হয়েছে। ও বন্ধুরা তোমরা তো দেখলেই এই রেসিপিটা। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তানিয়া পূজাস ব্লগ চ্যানেল। তোমাদের অনেক স্বাগত, অনেকটা ভালোবাসা জানিয়ে আজকের একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো এই ব্লগটা হচ্ছে আমার শরীর খারাপ হওয়ার অনেক আগের, ঠিক আছে? তো এই ভিডিওর মানে এই ব্লগটার পরেই আমার শরীরটা খারাপ করেছিল। তো আজকে আমি বানাতে চলেছি তন্দুরি রুটি আর কি বলে কাবলি ছোলা আর আলু দিয়ে, ভুলে যাচ্ছি আমি, খালি কাবলি ছোলা আলু দিয়ে খাসির চর্বি দিয়ে একটা ঘুগনি হবে আর এই তন্দুরি রুটি হবে। তো অনেকদিন ধরে তোমার দাদাভাই বলছিল যে একদিন তন্দুরি রুটি বানিও তো আর খাসির চর্বি দিয়ে একটু ঘুগনি বানিও। তো বন্ধুরা দেখেই নাও আমি কীভাবে বানাচ্ছি। তো এটা হচ্ছে ইস্ট, আর ইস্ট দিলেই তো মানে তন্দুরি রুটিটা ভালো হয়। তো নানপুরি বলো, তন্দুরি রুটি বলো, ইস্ট না হলে তো হবেই না। তো তোমরা দেখলে প্রথম থেকে কী কী দিলাম, তো আমি এখানে লিখেই দেবো, তো তোমরা সেটা দেখে নিও। আর কারণ তোমাদের সঙ্গে কথা বলছি তো এত কিছু তো বলা যাবে না, আর এটা আমার রান্না চ্যানেল নয়। তো রেগুলার যেরকম সারাদিন যা যা করি সেইগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করি। হ্যাঁ, তো এখন ভিডিওটা আমি আজকে এডিট করছি আর আমার গলার ভয়েস শুনে তোমরা বুঝতেই পারছো আমার শরীর এখন ভালো আছে। তো ডক্টর বলেছে ওষুধে আমার শরীর সেরে যাবে, তো ওটি করতে হবে না। আমার শরীর মানে যে স্টোনগুলো পড়েছে তো ওইগুলো আমার ওষুধেই কাজ হয়ে যাবে, তো সেইটা শুনে আমি খুবই শান্তি। তো এখন খুবই ভালো আছি মনের দিক থেকে। তো এখন চলে এসেছি মায়ের বাড়ি, আর দিদির বাড়ি ছিলাম কদিন, এখন এসেছি মায়ের বাড়ি। তো বন্ধুরা ভিডিওটা দেখো আর আমি কিভাবে কি বানাই, আশা করি তোমাদের ভালোই লাগবে আর এখান থেকে তোমরাও কিছু শিখতে পারবে। তো দিদিকেও বলেছি, আমার দিদিকে, পিঙ্কি দিদিকে, তো ও বলেছে আমিও একদিন বানিয়ে খাবো। আর তোমার দাদাভাই তো খুবই পছন্দ হয়েছিল, তো আমি পরে ভয়েস দিচ্ছি যেহেতু এই ভিডিওটা কিন্তু অনেক দিনে, এক সপ্তাহর বেশি মানে আগের ভিডিও। আমি তোমরা তো ভালো করেই জানো সবাই আমি কতদিন ভিডিও দিতে পারিনি, তো আমার শরীর অসুস্থর জন্য। আর আমি এখন মায়ের বাড়ি আছি, আমার মেয়ে কিন্তু বাড়ি চলে গেছে, মেয়ে ওর বাবার সঙ্গে বাড়ি চলে গেছে আর আমার মা আমাকে নিয়ে চলে এসেছে। তো আমার মা এখন বাড়ি যেতে দেয়নি, তো সেই জন্য মায়ের এখানেই আছি, এখানেই থাকবো কিছুদিন। তো শরীরটা একেবারেই পুরোপুরি সুস্থ হলে তারপরে বাড়ি যাব। তো দেখো বন্ধুরা, এখানে আমার ময়দাটা মাখানো হয়ে গেছে। তো ময়দা মাখানো হয়ে গেছে, তো এর মধ্যে আমি সাদা তেল দিয়ে এটা আমি ঢেকে রাখবো যাতে একটুও না হাওয়া পাস হয়। তো হাওয়া পাস হলে কী বলো তো এটা জিনিসটা ফুলবে না, যে ইস্টটা দেওয়ার জন্য যে জিনিসটা আটাটা যে ফুলে যাবে তো সেটা আর ফুলবে না। তো সেই জন্য আমি ভালো করে ঢেকে দিলাম আর ওটা জানে যাতে হাওয়া না পাস করে। তো ওইটা করে আটাটা মেখে ঢেকে রাখলাম আর এদিকে চলে এসেছি আমি ঘুগনিটা বানাবো বলে। তো একদিকে প্রেশার কুকারে আমি ওটা কাবলি ছোলা, তো কাবলি ছোলাটা একটু হলুদ দিয়ে নুন দিয়ে ওটা সিদ্ধ করে সাইডে রেখেছি, মানে সিদ্ধ হচ্ছে আর কি। আর এখানে আমি পাঁচফোড়ন দিয়েছি, একটু জিরে দিয়েছি, দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা দিয়েছি। তো আলুগুলোকে আমি ভেজে নেবো, আলুগুলোকে সেদ্ধ করে নিই তেলের মধ্যে, ভাজতে ভাজতে কী হবে বলো তো সিদ্ধ হয়ে যাবে, তো সেই জন্য আলাদা করে আমার সিদ্ধ করার কোনো দরকার হয়নি। তো আলুগুলো এখানে আমি সুন্দর করে ভেজে নেব। আর ওদিকে আমার ছোলা তো সিদ্ধ হয়েই আছে, তো আমি কিভাবে করি তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো ভালো লাগলে অবশ্যই বন্ধুরা একটা লাইক করে দিও, কমেন্ট করে জানাবে তোমরা কেমন হয়েছে আজকে রেসিপিগুলো, মানে তন্দুরি রুটি আর আমার এই ঘুগনি খাসির চর্বি দিয়ে ঘুগনিটা। তো এই দেখো বন্ধুরা, তো আমি খুবই কমই মশলা খাই, তা সত্ত্বেও আমার কিন্তু এরকম শরীর অসুস্থ হয়ে পড়েছে। তো বন্ধুরা এত মশলাপাতি তোমরা খেও না, তো যাতে চেষ্টা করবে কম মশলায় তরকারি হয় আর কি। আর এই খাসির চর্বি, খাসি এখন তো আমাকে খাসি মাংস আর খাসির চর্বি এইসব তো খাওয়া পুরোপুরি বারণ। ইনফ্যাক্ট আমার মুরগির মাংস, খাসির মাংস পুরোই বারণ। তো এটা হচ্ছে আমার শরীরটা যখন অসুস্থ হওয়ার আগের ভিডিও, তোমাকে বারবার বলছি। তো এই ঘুগনিটা জাস্ট অসাধারণ হয়েছিল আর তোমার দাদাভাই খুব পছন্দ করেছিল। তো আমার আলুটা ভেজে কষে নিয়েছি মশলা দিয়ে, আর মানে যে জলটা ছিল মটরের যে জলটা ছিল, তো সেই জলটা আমি এটা ভালো করে কষিয়ে নিয়ে ওই জলটা ফেলবো না, ওই জলটা আমি কাজে লাগিয়ে নেব।
তো চর্বিগুলো দিয়েছিলাম যে চর্বিটা, তো চর্বিটা অলরেডি সিদ্ধ হয়ে গেছে, মানে একদম গলে গেছে আর কি। তো দেখো বন্ধুরা, মানে কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো এই দেখো আমার মানে ঘুগনিটা পুরো রেডি হয়ে গেছে, তার মধ্যে একটু আমি চিনি দিয়ে দিলাম, আর ওদিকে আমার ময়দা তো মাখানোই আছে। তো চলো ময়দাটা দেখে নিই। তো এই দেখো বন্ধুরা, ময়দাটা একদম ফুলে উঠেছে আর একদম স্পঞ্জি হয়ে গেছে, নরম হয়ে গেছে। তো এইটা আবার এবার আমি ভালো করে আরেকবার ভালো করে মেখে নেব নিয়ে, আর নেচি বানিয়ে নেবো। তো সবটা পুরোটা করবো না, কারণ অতটা করলে নষ্ট হবে আর কি। তো কালকের জন্য একটু রেখে দেব, আর আজকে কিছুটা করব গনে গনে। তো তোমার দাদা ভাইয়ের জন্য তিনটে বানাবো, আর আমার জন্য দুটো বানিয়ে রাখবো। তো খেতে পারে কি জানি না, তো যাই হোক আমি একটাই রুটি খাই, তাও খুব মানে চাপে পড়ে। রুটি আমি খাই না, আমি ভাত খাই, আমি রুটি সেরকম পছন্দই করি না। তো এই দেখো বন্ধুরা, তোমার দাদা ভাইয়ের জন্য তিনটে, আমার জন্য দুটো, এক্সট্রা দুটো নি আর এক্সট্রা দুটো করে রাখলাম, তো আমার ছোটো দেওয়ারকে দেবো বলে। তো আর আমি এত রাত্রিবেলা করছি, তো অলরেডি ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, ওরা খাওয়া দাওয়া করে ওপরে চলে গেছে শুতে ঘুমাতে আর কি। তো এই দেখো বন্ধুরা, একটা করে বেলে, আর আমি কী বলো তো ওখানে দাঁড়িয়ে তো বেলা যায় না, তো একসঙ্গে আমি সব কটা বেলে নিচ্ছি, আর বেলে নিয়ে এই যে একটা একটা করে ভেজে নিচ্ছি। তো তোমরা বুঝতেই পারছ কথা বলতে বলতে আমি হাঁপিয়ে যাচ্ছি। তো এই দেখো রুটি যেরকম করে না, সেইভাবেই রুটিটা বানাচ্ছে। তো ওপি টপিট উল্টে নিয়ে ভালো করে আমি হাতের সাহায্যে একটু ফুলিয়ে নিলাম, আর রুটিগুলো বেশ মোটা হয়েছে, আর ভিতরে যেরকম পাউরুটি যেরকম হয় ওরকম স্পঞ্জি একেবারে হয়েছে, একেবারে এত সুন্দর হয়েছে। তো তোমার দাদা ভাই তো মানে খুবই পছন্দ করেছিল, তো ও খেয়েছে আনন্দ করে, আমার তো খুবই ভালো লেগেছে। আর আমার তানিয়া তো রুটি তো খেতে পছন্দই করে না, তো ও যখন মানে বানানো হয়ে গিয়েছিলো, বানিয়ে যখন দিয়েছিলাম তো ওর বাবার, ওর বাবা গালে দিয়েছিল, তো খেয়েছিলো আর কি। তো খেয়েছিলো, আমারও দেখে খুব শান্তি লেগেছে, ভেবেছিলাম যে আবারও বানাবো, আরও একদিন বানাবো। তো যদি খাই তাহলে বানাতে ভালো লাগে, নতুন নতুন রেসিপি যদি ভালোবেসে খাই তাহলে একটু বানাতে ভালোই লাগে, মেয়েটা খায় না বলে ইচ্ছাও করে না। তো এই দেখো একটা একটা করে কী সুন্দর ভেজে নিচ্ছে, আর প্রত্যেকটা রুটি আমার একদম ফুলে কাবু কাবু হয়ে ফুলে যাচ্ছে। তো এই নান কী বলে, হ্যাঁ নান রুটি কী বলো তো, তান্দুরি এই রুটিগুলো একটু মোটা মোটা করে বেলতে হয়, না হলে একটু পাতলা হলে ভালো ফুলে না, আর রুটিগুলো একটু চিমড়ে হয়, চিমড়ে ঠিক হয় না কিন্তু ফুলে না আর কি। এ তো এমনি একেবারে স্পঞ্জি, একেবারে মোটা, কিন্তু পাতলা ভালো হয়। এটা নান রুটি তো না, নান পুরি বলে, তন্দুরি রুটি। ওয়াও কি সুন্দর হয়েছে, আমি প্রথমবার করলাম কিন্তু দারুণ হয়েছে। আর এই যে দেখো বন্ধুরা, তোমরা তো দেখলেই এই রেসিপিটা, ঘুগনি হচ্ছে খাসির চর্বি দিয়ে ঘুগনি, তাও আবার এমনি মটর নয়, কাবলি ছোলা দিয়ে, তাই তো, কাবলি ছোলা দিয়ে, আর আলু দিয়ে, টমেটো দিয়ে, পেঁয়াজ দিয়ে, আর খাসির চর্বি দিয়ে ঘুগনি, আর এই যে হচ্ছে আমার নান। তো এই দেখো বন্ধুরা, নান পুরিটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর হয়েছে, আমি ভাবতেও পারিনি এত সুন্দর হবে। তো এই প্রথমবার করলাম, কত সুন্দর হয়েছে এগুলো, না গো ভালো হয়েছে, এটা দিয়ে পিৎজাও করা যায়। মানে তুই একটা নিয়েছে দেখি, দেখা 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 না দেখা, আমি এটা তো দেখো বন্ধুরা, তানিয়া এমনিতে খায় না কিন্তু এত সুন্দর হয়েছে, তানিয়া খাচ্ছে দেখো। তো আমার মেয়ে এত বদমাস, যতই ভালো জিনিস হোক একটু খেয়ে দেখে না, সেই জন্য একটু মনে খারাপ লাগে যে আমি এত সুন্দর জিনিস বানাই, আমরা দুজনে খাই, ও খেতে চায় না।
তো আজকে খাচ্ছে খুব ভালো লাগছে কেমন হয়েছে মানু আজকে তুমি খাও আমি খাচ্ছি পরে গালে দিলে কথা বলতে পারছি না তো নানগুলো সত্যি খুব দারুণ হয়েছে তোমার দাদা ভাই আজকে বলছে আজকে নান পুরি করো তো খাওয়ার শখ হয়ে যায় আমার তুলে দেখাচ্ছে দেখ বদমাস নান পুরিগুলো সত্যি খুব ভালো হয়েছে আর একদম তুলোর মতো নরমই দেখো বন্ধুরা এই দেখো একদম তুলোর মতো নরম এই দেখো এই দেখো দেখে যা আপনি সরে যাচ্ছে এত তুলোর মতো নরম হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখো এখানটা দেখি ছিঁড়া একবার কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তো চলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি তোমাদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও নতুন বন্ধু থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো তো আজকের মতো এতটাই দেখা হচ্ছে আরেকটা নতুন ভিডিওতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর একটা কথা তোমরা মানে কিছু মনে করো না এখন বাজে হচ্ছে 12:15 এই দেখো বন্ধুরা এখন 12:15 তো ঘুমানোর জন্য একেবারে বিছানা রেডি সেডি হয়ে গেছে আর আমার খাবারটা এক্ষুনি গরম গরম বানালাম তো সেই জন্যই এখন খাওয়া দাওয়া চলছে আর কি তোমরা কিছু মনে করো না বন্ধুরা টাটা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো